সিরাজগঞ্জের তারাশে অপহরণের পাঁচ দিন পর সেপটিক ট্যাঙ্কি থেকে মারুফ হাসান নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার তারাশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজারের সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার হওয়া মারুফ হাসান তারাশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। নামাজ পড়ে বাজার পর্যন্ত আসছে, বাজার আসার পরে থেকে ওই ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। কি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কের ভিতরে নাকি ওই লাশটা আছে। আমাদের দাবি হলো যে এই হত্যাকাণ্ড ন্যায় বিচার চাই এবং এত দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে যাতে পরবর্তীতে কোনো বাবা মার কোল খালি না হয়। আটককৃত পাঁচজনের বাড়ি তারাশ উপজেলার ঝুরঝুরি গ্রামে। তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। মরদেহ উদ্ধার অভিযান চলাকালে প্রেস ব্রিফিং এ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১২র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন জানান, গত ৫ তারিখে তারাশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে ঝুরঝুরি বাজার থেকে মাদ্রাসা ছাত্র মারুফ হোসেন নিখোঁজ হওয়ার পরদিন তারাশ থানায় একটি সাধারণ ডায়েরি ও র‍্যাব ১২ হেডকোয়ার্টারে অভিযোগ প্রদান করেন নিখোঁজ ছাত্রের পিতা। অভিযোগ পাওয়ার পর দফায় দফায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মারুফ হাসানকে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে বলে জানান। গত ৫ এপ্রিল ২০২৪ সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঝুরঝুরি এলাকায় মোহাম্মদ মারুফ হোসেন নামের ১২ বছরের একজন কিশোর বিকাল আনুমানিক ৩টার দিকে নিখোঁজ হয় এবং এ সংক্রান্তে তার বাবা মোশারফ হোসেন তারাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরের দিন তারা র‍্যাব অফিসে একটি অভিযোগ দায়ের করে। এক্ষেত্রে র‍্যাব ১২র অফিস অফিসার এএসপি ওসমান গনির নেতৃত্বে একটি আভিযানিক দল র‍্যাব হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় তিনজন সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিনকে গতকাল ভোর রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই তালুকদার মার্কেটের পিছন থেকে একটি পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কের ভিতরে ভিকটিমের মৃতদেহ শনাক্ত করে এবং এ সংক্রান্তে পরবর্তীতে আরও ২জনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব ১২ অধিনায়ক মারুফ হাসান আরও জানান, মাদ্রাসার ছাত্র কিশোরকে অপহরণ করার পর থেকে তার পিতার নিকট মুক্তিপণ দাবি করে আসছিল চক্রটি, এমনকি তাকে হত্যা করার পরও মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাটি ব্যাপক তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমের পরিবারকে ন্যায় বিচার প্রদানের জন্য যা যা করা দরকার সেটা র‍্যাব ১২র পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যারা এর পিছনে রয়েছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর রয়েছি। মূল আসামি বলতে আমরা, কারণ আপনারা দেখতে পেয়েছেন যে এটি একটি প্রত্যন্ত জায়গা এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিকটিমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এক্ষেত্রে কে মূল আসামি, মূল পরিকল্পনাকারী, সেটা আসলে তদন্তের বিষয়। তদন্ত সাপেক্ষে আপনারা জানতে পারবেন। আমরা সবেমাত্র ভোর রাতে আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ভিকটিমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং মোটিভটা আমার মনে হয় যে আমাদের একটু সময় লাগবে। তারা বিভিন্ন সময় ফোন করেছে ভিকটিমের পরিবারের কাছে এবং সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে ৬ লক্ষ টাকা চেয়েছিল বলে আমরা শুনতে পেরেছি। তবে তারা ভিকটিমকে কখনোই পরিবারের সাথে কথা বলতে দেয়নি এবং তারা ভিকটিমকে হত্যার পরেও তারা টাকা চেয়ে যাচ্ছিল। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।